অ্যাডিলেডে গুরুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু ম্যাচের বাইরেও বাংলাদেশ ভারতের দুশ্চিন্তা বাড়িয়েছে বৃষ্টি। গেল কয়েকদিন ধরেই অ্যাডিলেডে চলছে বৃষ্টি আর প্রবল বাতাস। আবহাওয়ার পূর্বাভাস বলছে বুধবারও বৃষ্টির সম্ভাবনা 40%। যেহেতু বৃষ্টি নিয়ন্ত্রণ সম্ভব নয়, তাই সাকিব আর ভারতের কোচ দ্রাবিড় দুজনেই ফোকাস রাখতে চান মাঠের পারফরমেন্সে। নির্দিষ্ট মডেলের টিভিএস বাইকে 10,152 টাকা পর্যন্ত রেজিস্ট্রেশন ফি ফ্রি। বৃষ্টি যেন এবার বিশ্বকাপের পিছু ছাড়ছে না। দ্বিতীয় রাউন্ডে এ পর্যন্ত 4টা ম্যাচ বাতিল, যার মধ্যে 2টাই আফগানিস্তানের। অভাগা আফগানদের তাই 2 ম্যাচ খেলেই নিশ্চিত হয়ে গেছে বিশ্বকাপ থেকে বিদায়। বাংলাদেশের ভাগ্য এক্ষেত্রে কিছুটা ভালো। হোবার্টে বৃষ্টি এলেও নেদারল্যান্ডস ম্যাচটা ঠিকই মাঠে গড়িয়েছিল। তবে অ্যাডিলেডের অবস্থা তো আরও প্রতিকূল। বৃষ্টি চলছে গেল বেশ কিছুদিন ধরে। বাংলাদেশ ভারত ম্যাচেও বৃষ্টি হবার চান্স 40%। এই ঠান্ডা এই গরম, আবহাওয়ার সাথে কিভাবে মানিয়ে নিচ্ছে বাংলাদেশ? প্রেস কনফারেন্সে মুচকি হাসিতেই সাকিব বুঝিয়ে দিলেন কিছুই করার নাই। লিটল ডিফিকাল্ট অ্যাজ উই প্লেড আওয়ার ফার্স্ট গেম ইন হোবার্ট। এটা একটু ডিফিকাল্ট। আমরা প্রথম ম্যাচ হোবার্টে খেলেছি, ওখানে বেশ ঠান্ডা ছিল। বিশেষ করে কেউ যখন সাবকন্টিনেন্ট থেকে আসে, তাদের ভালো ঠান্ডা অনুভব হবে। তারপর সিডনি গেলাম, আবহাওয়া দারুণ ছিল, ব্রিসবেনও সুন্দর ছিল। আমরা এখানে আবার ঠান্ডার মধ্যে এসে পড়েছি, এখানে অ্যাডজাস্ট করা ছাড়া উপায় নেই। আমার মনে হয় না এটা কোনো ব্যাপার। আমরা মেন্টালি প্রস্তুত আছি খেলার জন্য। আমি আশাবাদী, যেহেতু ভারতের সাথে খেলা, ফুল হাউস দর্শক হবে। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ভারতও স্বস্তিতে নেই। বাংলাদেশের সাথে পয়েন্ট সমান, শুধু রান রেটে এগিয়ে। বৃষ্টিতে ম্যাচ না হলে পয়েন্ট হবে ভাগাভাগি। পয়েন্টের সাথে বৃষ্টিও কি চাপ বাড়িয়ে দিল রোহিতদের? উত্তর দিতে কৌশলী দ্রাবিড়। 20 overs is such a short format of the game, the margins, এটা শর্ট ফরম্যাট, খুব কঠিনকে ফেভারিট বলা। এখানকার কন্ডিশন প্লেইং ফিল্ডকে লেভেল করেছে, বাউন্ডারি অনেক বড়। আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না, আমরা শুধু নিজেদের পারফরম্যান্সে ফোকাস রাখতে পারি। আশা করি কাল ফুল ম্যাচই হবে। অ্যাডিলেডে যখন বৃষ্টির ঘন ঘটা, তখন চোখ বন্ধ করে বলা যায় এখানে টস হবে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আগে ব্যাটিং মাস্ট। আর পরিসংখ্যানও বলছে শেষ 3 ম্যাচে এখানে প্রথম ব্যাট করা দলই জিতেছে। হোবার্টে ঠান্ডা, সিডনি আর ব্রিসবেনে গরম, আর অ্যাডিলেডে ঠান্ডার সাথে যোগ হয়েছে বৃষ্টি। এবারে বিশ্বকাপে 4 ভেন্যুতে এক এক রকম আবহাওয়ায় খেলছে টিম বাংলাদেশ। যদিও 3 ম্যাচে 2 জয় পাওয়ায় সাকিব বলছেন এবারের ওয়ার্ল্ড কাপ মিশন তাদের সাকসেসফুল। তবে ক্যাপ্টেন যাই বলুক, পাওয়ার আছে এখনও অনেকটা, কারণ বাংলাদেশ সেমিফাইনালের রেসে টিকে আছে ভালো মতোই। দর্শকদের প্রত্যাশা, সে স্বপ্ন পূরণের পথে যাতে বাধা হয়ে না দাঁড়ায় বৃষ্টি। পার্থ বণিক, ডিবিসি নিউজ, অ্যাডিলেড ওভাল, অস্ট্রেলিয়া।